প্লেট দেবো প্লেট, এই তো ঠিক করে নাও। হরে কৃষ্ণ, আজকে সর্বপ্রথমে আমার গুরুপাদ পদ্মে শ্রী চরণ কমল বন্দনা করে তাদের চরণ কমলের জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা হৈতিকী ভক্তি প্রার্থনা করে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। হরে কৃষ্ণ, ভগবানের কথা যখনই শ্রবণ করা যায় তখনই জীবের নিত্য কল্যাণ উদিত হয়। ভগবানের কথা এমনই মঙ্গলময়, এমনই পবিত্র, যা শ্রবণের সঙ্গে সঙ্গে জীবের পাপ দূরীভূত হয়, চিত্ত শুদ্ধি হয়, সুকৃতি লাভ হয়, নিত্য মঙ্গল লাভ হয়। কিন্তু সেই ভগবানের কথায় আমাদের রুচি বড় কম। যে ভগবানের কথায় জীবের চিরন্তন কল্যাণ সাধিত হয়, দুর্ভাগ্য সেই ভগবানের কথায় আমাদের রুচি বড় কম। এটা একটা মহারোগ, কলিযুগের জীবের পক্ষে এটা একটা মহারোগের নমুনা। আমরা রোগ হলে ডাক্তারখানায় যাই শরীরটাকে ভালো করবার জন্য, কিন্তু আমাদের শরীরের মধ্যে আরো বহু রোগ আছে, যে রোগগুলো আমরা ঠিক মতো জেনেও জানি না। সেই রোগগুলো কি জানেন? বহু রকমের রোগ রয়েছে, যে রোগগুলোকে বলা হয় ভবরোগ। সেই রোগগুলোর নাম হচ্ছে ভবরোগ। সেই রোগগুলো যদি থাকে আমাদের, তাহলে আমাদের জীবনে বড় সর্বনাশ নেমে আসে। এ কথা সাধারণ মানুষ জানে না বলে তাই তারা চুপচাপ সংসারের মধ্যেই পড়ে রয়েছে। এ সংসার আমাদেরকে কোনোদিন বাঁচাবে না, সংসার কেবল মারবে। খুব ভালো করে বুঝতে হবে, যতদূরে মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূরে কথা চলে যাচ্ছে, কেউ যদি দূর থেকে ওই কথা কান করে শ্রবণ করে, তাহলেও তার নিত্য মঙ্গল লাভ হবে। ভগবানের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই জীবের যে নিত্য মঙ্গল সাধিত হয়, সেটা জ্বলন্ত প্রমাণ আমরা বহু শাস্ত্রে দেখেছি। ভগবানের কথা শ্রবণ করলেই জীবের ভবসংসার থেকে চিরকালের জন্য মুক্তি হয়ে যায়। চিরকালের জন্য জীবের মায়াগ্রস্ত ভাব নষ্ট হয়ে যায় এবং স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত হয়। স্বরূপ ধর্ম বলতে কি বোঝায়? স্বরূপ ধর্ম মানে হচ্ছে আসল পরিচয়। হরি বল। জীবের স্বরূপ ধর্ম বলতে কি বোঝায়? আসল পরিচয়। আসল পরিচয় বলতে কি বোঝায়? আসল পরিচয় বলছে, শাস্ত্র বলছে, জীব জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমাদের আসল পরিচয় কৃষ্ণ দাস, কিন্তু এখন আমরা কেউ আর কৃষ্ণ দাসত্ব করি না, এখন আমরা সব সংসারের দাসত্ব করছি, মায়ের দাসত্ব করছি। আরো ভেঙে বললে, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি টিভি ফ্রিজ আলমারি কুকুর বিড়াল আদি সেবা করছি, তাই না? এগুলো করছি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না সমাজের মানুষ দু কলম লেখাপড়া শিখে বা একটু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে দুটো পয়সার মুখ দেখলে, ব্যাংকে যদি কিছু টাকা জমে যায় আর বাড়িটা যদি একটা পাকা বাড়ি ছাদ হয়ে যায় আর যদি গিল মারা হয়ে যায় আর পাঁচিলটা মারা হয়ে যায়, তো সব ভিআইপি ভিআইপি ভাব হয়ে যায়।
তার ভিতরে ভিতরে একটা গরম গরম ভাব ছুটতে থাকে, আমার বাড়িও আছে, আমার গাড়িও আছে, আমার ব্যাংকের টাকাও আছে, অতএব আমি কারোর পরোয়া করি না, গৌর প্রেমানন্দ। কিন্তু আমাদের জানা উচিত যে তোমার যেমন বাড়ি আছে, তোমার টাকা আছে, টাটা বিড়লার কিন্তু তোমার থেকে কোটি কোটি গুণ টাকা বেশি আছে। টাকা টাটা বিড়লার নেই, টাকা টাটা রতন টাটা যে মালিক তাকে জিজ্ঞাসা করুন আপনার প্রতি মিনিটে কত টাকা ইনকাম, আপনি বলুন। রতন টাটা নিজেই বলতে পারবে না তার প্রতি মিনিটে কত টাকা রোজগার হয়, কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু সেই টাকা রোজগার করার পরেও রতন টাটা কি সুখী? প্রশ্ন এখানে, টাটা কি সুখী? রিলায়েন্স কোম্পানির মালিক বা বড় বড় ধনী, বিশ্ব ধনী যারা, তারা কি সুখী আছে? কেউ সুখী আছে? কেউ সুখ পাচ্ছে? কেউ সুখে নেই, সবাই জ্বলছে। যার যত তালা তার তত জ্বালা, কি ঠিক কিনা বলুন? একটা লোক এই দেখুন অর্চনা খেটে খুটে আনবে, খাবে দাবে, সব দেখুন খোলামেলা টালির ঘর, ওই একটা কাগজ টাগজ ঘিরে রেখে দিয়েছে, দিব্যি ইনকাম করে আনবে, যা হোক শাক ভাত নুন ভাত ভগবানকে ভোগ লাগাবে আর নাক ডাকিয়ে ঘুমানোর নো টেনশন। কিন্তু যার সাতখানা গেট আছে, সাততলা বাড়ি আছে, তার সবার আগে চারিদিকে লক্ষ্য করতে হবে কোন কোন গেটে তালা পড়েছি, কোন কোন গেটে তালা পড়েনি, কোনগুলো সমস্যা, এগুলো সবগুলো তাকে দেখভাল করতে হবে, হবে কি না বলুন? সব কিছু ব্যবস্থাপনা করেও তবু শান্তি নেই, বিছানাতে শুয়ে পড়েছে, অনেক সময় দেখবেন বিছানার বালিশের তলায় রিভলভার আছে। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল। আবার তাও শান্তি নেই, অত রাত হয়ে গেছে ঘুম আসছে না, উসপাস উসপাস করছে, বিছানার তলা থেকে একটা ট্যাবলেট বার করে খাচ্ছে। স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি কি খাচ্ছ? বলে ঘুমের ট্যাবলেট খাচ্ছি। বলে কেন তোমার কি হলো? বলে ঘুম আসতেই চায় না, কত ঝামেলা কত। হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বুঝুন, টাকা থাকলেও কি শান্তি আছে, বাড়ি থাকলেও কি শান্তি আছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন, ওই সমাজের মানুষ কান খুলে শুনে রাখো, অর্জুনের মাধ্যমে আমাদেরকে বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা নচ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ একবার শ্রবণ করে আর সেটা যদি কেউ একবার মনে রাখবার চেষ্টা করে, তার ভাগ্যের তুলনা নেই, তার ভাগ্যের সীমা নেই। যদি ভগবান শ্রীকৃষ্ণ, আজকের আমরা এই নামটা এসেছি, যে কজন শ্রোতা এসেছি আমরা, আমাদের 5000 শ্রোতা, অন্য মনস্ক শ্রোতা 5000-এর দরকার নেই, একনিষ্ঠ শ্রোতা 5 জন হলেই যথেষ্ট, নাই বা থাকলো 5 জন, 2 জন শ্রোতা থাক কিন্তু একনিষ্ঠ থাক, অর্থাৎ গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ হোক, তাদের জীবন ধন্য হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটাতে যা বললেন, আমরা শ্লোক শুনলাম কিন্তু মানে হয়তো বুঝেছি কিনা জানি না, কৃষ্ণ গীতাতে এই শ্লোকটা বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। নাস্তি বুদ্ধি অযুক্তস্য মানে কি? নাস্তি বুদ্ধি ন অস্তি, নাস্তি ন অস্তি, নাস্তি নাস্তি মানে নাই, ন মানে না, অস্তি মানে আছে, না আছে মানে কি? নাই। ভগবান কৃষ্ণ বলছেন নাস্তি বুদ্ধি। আমরা সংসারে সবাই নিজেকে খুব বুদ্ধিমান বলে মনে করি কিনা বলুন, তুমি একটু ঘুরে এসো। আমরা সংসারে নিজেদেরকে সবাই খুব বুদ্ধিমান বলে মনে করি কিনা বলুন। আছে সংসারে কি এমন লোক আছে নিজেকে খুব বোকা ভাবে? কে আছে? আপনি আছেন? নিজেকে বোকা ভাবে? আমরা সবাই ভাবি আমি খুব চালাক, আমাকে কে বোঝাবে, আমি সব বুঝি। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন দেখুন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। একটা শ্লোক বুঝলেই পাগল সেরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখের শ্রীমুখের একটা বাণী হৃদয়ঙ্গম করলেই ভুরি ভুরি লাভ, ভুরি ভুরি লাভ, সে লাভ মানে গুণে শেষ করা যাবে, সে লাভ কোটি জন্ম খেয়েও শেষ করা যাবে, কোটি জন্ম খেয়ে মানে কোটি জন্ম ভোগ করেও শেষ করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার কথা চর্চা যদি কেউ করে,
তো যে লাভ হবে জীবের, কোটি জন্ম খেয়েও শেষ করতে পারবে। কি সাংঘাতিক কথা! বলে কেন? বলে কারণ আছে। বলে কারণ কি? বলে কারণ হলো ভগবান নিত্য বস্তু। কারণ ভগবান কি বস্তু? নিত্য বস্তু। নিত্য মানে কি? সনাতন। সনাতন মানে কি? যা ছিল, যা আছে, যা থাকবে। তাহলে ভগবান যদি নিত্য হয়, ভগবানের কথাটা তাহলে কি অনিত্য? ভগবান নিত্য, ভগবানের কথাও নিত্য। তাই নিত্য কথার অনুশীলন হওয়া মানেই, নিত্য কথার অনুশীলন হওয়া মানে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? বিশাল লাভ হয়ে গেল আমার। কি লাভ হলো? বলে যে এই শরীরটা দিয়ে, এই শরীরটা দিয়ে কথাটা শুনলাম, অর্থাৎ শরীরের মধ্যে কান যুক্ত আছে, শরীরের সঙ্গে কান যুক্ত আছে না নেই? কথা কেউ বলবেন না, যদি কথা বলেন কানটা দিকে রাখুন। আমার শরীরটার সঙ্গে আমার কান যুক্ত আছে না নেই? এই শরীরের সঙ্গে চোখটা যুক্ত আছে না নেই? শরীরের সঙ্গে পা যুক্ত, শরীরের সঙ্গে হাত যুক্ত, শরীরের সঙ্গে মুখ যুক্ত। ভগবান একটা কি সুন্দর একটা স্ট্রাকচার, একটা পুতুল বানিয়ে দিয়েছে একদম। এখন কি দুর্ভাগ্য, এই পুতুলটা থাকলেও বেশিক্ষণ কিন্তু লাস্টিং করবে না, এনি হাউ যে কোনো মুহূর্তে দেহিনাং ক্ষণভঙ্গুর, অর্থাৎ আত্মা বেশিক্ষণ এই শরীরে থাকবে না, যে কোনো মুহূর্তে শরীর ছেড়ে চলে যাবে, আর সঙ্গে সঙ্গে শরীরটা পঞ্চভূতে মিশে যাবে, পাঁচে পাঁচ মিশে যাবে, সঙ্গে তো কেউ যাবে। তথাপি কি ভাগ্য আমাদের! ভাগবত বলছে মানুষ্যম অর্থদম, এই মনুষ্য শরীরটা অর্থপ্রদ, অর্থ প্রদান করতে পারে তোমাকে। যে শরীরটা পুড়িয়ে দিলে এই আকাশ বাতাস জল মাটি আগুন পঞ্চভূতের সঙ্গে মিশে যাবে, ভাগবতে সেখানে বলছে না, এই শরীরটা মিশে গেলেও কিন্তু যতক্ষণ আছে তা অর্থদম, মানুষ্যম অর্থদম। এই মনুষ্য শরীরটা কিন্তু তোমাকে পরমার্থ এনে দিতে পারে, এই মনুষ্য শরীরটা কিন্তু তোমাকে অর্থ এনে দিতে পারে, এই মনুষ্য শরীরটা অর্থ এনে দিতে পারে, এই মনুষ্য শরীরটা পরমার্থ এনে দিতে পারে, এই মনুষ্য শরীরটা অনর্থ এনে দিতে পারে, পারে না? কি সত্য না মিথ্যা? এ অর্থ আনতে পারে, অনর্থ আনতে পারে, পরমার্থ আনতে পারে, তিনটা পাওয়ার আছে না নেই? তিনটা পাওয়ার সব আছে। কিন্তু এই শরীরটা দিয়ে পরমার্থ কি করে সঞ্চয় হয় সকলে জানে না, অর্থ আর অনর্থটা কিভাবে আসছে সবাই চোখের সামনে চাক্ষুষ দেখছে। যদি রোজগার করতে বের হয় তো অর্থ আসে, যদি ভগবানের কথা অমান্য করে দুষ্টামি নষ্টামি বদমাইশি করে তো অনর্থ আসে, ঠিক না ভুল? ভগবানের কথা মেনে যদি চলে তাহলে তার কি হয়? পুণ্য সঞ্চয় হয়। ভগবানের কথাগুলো মেনে চললে, তার বেদে যে নির্দেশগুলো আছে সেগুলো যদি মেনে চলে তাহলে পুণ্য সঞ্চয় হবে। নিত্য বস্তুর আরাধনা করলে সুকৃতি হবে। আর ভগবানের কথা অমান্য করলে অনর্থ চলে আসবে। এখন যে শরীরটার এই গতি, ভক্তিমনা ঠাকুর কি সুন্দর বললেন, বলে ওরে যে দেহেরো এই গতি তারে অনুগত, যে দেহেরো এই গতি তার অনুগত, সংসার বই ভবয়া সংসার বই ভগয়া বন্ধু জন যত। কি কথা বললেন? যে দেহের এই গতি, কি গতি? এ শরীরটা কি পারমানেন্ট? বলুন, শরীর কি পারমানেন্ট? পারমানেন্ট নয়। ভক্তিনাথ ঠাকুর বলছে যে দেহের এই গতি, কোন গতি? হ্যাঁ, বলে কুকুর ও শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব মহোৎসব করিবে আমার দেহ লয়ে, মহোৎসব করিবে আমার দেহ লয়ে। কুকুর শৃগাল সব তারা অপেক্ষা করে থাকবে শরীরটার জন্য, কি ঠিক না ভুল? হ্যাঁ, শ্মশানে যখন
আমার শরীরটা পুড়িয়ে দেওয়া হবে, কিন্তু তবু একটা অংশ থেকে যাবে যেটাকে আর পোড়াতেও পারবে না, সেটাকে আমরা কি বলি? সব। ওটা কি করে? মাটির মধ্যে পুঁতে রাখে। মাটির মধ্যে পুঁতে রেখে ওখানে তার আত্মীয়রা কি বসে থাকে? হ্যাঁ, আত্মীয়রা চলে আসে। চলে আসার পর কুকুর শিকাল গুলো এসে কি করে? ওটা মাটি আঙড়ে আঙড়ে বের করে। হ্যাঁ, ওইটা তারা মৌজ করে, আনন্দ করে, মহোৎসব করে, মহা উৎসব। ভক্তিবিনোদ ঠাকুর দেখাচ্ছেন, ওরে কুকুর ও শিকাল ও সব আনন্দিত হয়ে, কুকুর ও শিকাল ও সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে মারো দেহ দেহের এই গতি তার অনুগত গতি দেহের এই গতি তার অনুগত এই শরীরটা কারা মহোৎসব করবে? শিগাল কুকুর নিয়ে মহোৎসব করবে, কিন্তু এই দেহের প্রতি আমাদের টান এবং দেহের প্রতি আমাদের যত্ন এক বিন্দু কারোর কমছে না। দেহের প্রতি যথেষ্ট পরিমাণে আমাদের ধ্যান আছে, যত্ন আছে, আছে না নি? এবং দেহের জন্য জাল লড়িয়ে গাড়ি বাড়ি সমস্ত গিল আদি যা কিছু টিভি ফ্রিজ আলমারি বাড়িতে যত কিছু সব দেহ সুখের জন্য, বাড়িতে যত কিছু সাজানো হয়, যত কিছু কেনা হয় সবগুলো কিসের জন্য কেনা হয়? দেহের জন্য কেনা হয়, ঠিক তো? দেহের সুখ আর মনের সুখ, কিসে কিসে সুখ হয়? যত জিনিস বাড়িতে আছে সব কাকে সুখ দেয়? আমার দেহকে সুখ দেয় আর মনকে সুখ দেয়। ভালো জিনিস কিনলাম, একটা মনে সুখ হলো, সেটা ব্যবহার করলাম, দেহের সুখ হলো। দেহটা মায়ার তৈরি আর মনটাও মায়ার তৈরি, বুঝুন এই ভাই। তাহলে আমার আমার বলতে কি রইল? এ দেহ পতন হলে, যে দেহ নিয়ে আমরা মাতামাতি করছি, ভক্তিবিনোদের ছবিগুলো কিরকম আয়নার মতো তুলে ধরছে, দেখো তুমি যে দেহের পিছনে আসক্তি করে পড়ে আছো। এ দেহ পতন হলে কি রবে আমার, যে কথাগুলো বলছেন, আচ্ছা আমাদের জীবনের সঙ্গে মিলছে না? প্রত্যেকের জীবনের সঙ্গে মিলছে না? যে সংসারে মানুষগুলো শুধু সংসার সংসার করে যাচ্ছে, তারা দেখছে চোখের সামনে জ্বালা যন্ত্রণা অশান্তি ঝগড়া, মানে নিজের মানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে সংসারের মধ্যে কারোর সঙ্গে কারোর মিল নেই, একটুখানি স্বার্থে ঘা লাগলেই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে টক্কর বেঁধে যাচ্ছে, মা ছেলের মধ্যে টক্কর বেঁধে যাচ্ছে, বাবা ছেলের মধ্যে টক্কর বেঁধে যাচ্ছে, দাদু নাতির মধ্যে টক্কর বেঁধে যাচ্ছে, শাশুড়ি বৌমার মধ্যে টক্কর বেঁধে যাচ্ছে, যাচ্ছে না? এগুলো কন্টিনিউ বাড়ছে, তবুও তারা দেখে শুনেও তবু চুপচাপ আছে। বলছে এই শরীরের এই গতি তুমি কি নিয়ে যাবে সেটা ভাবো। সেই জন্য আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলছি, আর আমরা যেভাবে সংসার করছি
এইটাকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নাস্তি বুদ্ধি অযুক্তস্য। নাস্তি মানে কি একটু আগে আমরা শুনেছি, নাস্তি মানে নাই। ভগবান কৃষ্ণ, আমরা ভাবছি সবাই আমরা বুদ্ধিমান, আর ভগবান কৃষ্ণ বলছে নাস্তি বুদ্ধি, বুদ্ধি নাই। দুটো কথা তফাৎ আছে না নেই? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের পরম একটা প্রিয় সখা অর্জুন বলছে যে আত্মীয় স্বজনকে মেরেই রক্তমাখা সিংহাসন ভোগ করতে চাই না। ভগবান, ভগবানের পরম ভক্ত বলছে আত্মীয় স্বজনদেরকে মেরে রক্তমাখা সিংহাসন ভোগ করার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। গীতাতে ভগবান অর্জুন বলেছে না বলেনি? আর ভগবান অর্জুনকে কি বললেন? ভগবান অর্জুনকে অনার্য বলে গালি দিলেন, অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন, তুমি যে কথা বলছো। আর তাকে ক্লিপ বলে গালি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে কি বলেছে? ক্লিপ বলেছে। ক্লিপ মানে কি? ক্লিপ মানে, ক্লিপ মানে হিজড়া, ক্লিপ মানে হিজড়া। ভগবান বলছে ক্লৈবং মাস্ম গম পার্থ, ক্লৈবং মাস্ম গম পার্থ, ক্লিপ থেকে ক্লৈব। ক্লিপ মানে কি? হিজড়ার মতো আচরণ করো না, তোমার এই আচরণ তোমার শোভা পায় না। ক্লৈবং মাস্ম গম পার্থ, এইরকম আচরণ তোমার শোভা পায় না। তাহলে ভগবান, আমরা অর্জুনকে সাপোর্ট করলাম যে হ্যাঁ অর্জুন ঠিক কথা বলেছে, আত্মীয় স্বজনদেরকে মেরে রক্তমাখা সিংহাসন ভোগ করার থেকে, ভাইকে মেরে তার জমিগুলো দখল করে নেওয়ার থেকে, ভাই ছোটবেলায় মারা গেছে, বৌমাটা আছে, বৌমাটাকে মেরে দিতে পারলে আর বংশ নিবংশ সমস্ত সম্পত্তির মালিক আমার ছেলে হয়ে যাবে, কায়দা করে মেরে দেওয়া হলো, কি ঠিক কিনা, এরকম আছে না নেই? তো এইরকম ভয়ঙ্কর, এটাকে কেউ সাপোর্ট করবে কি? এটাকে কেউ সাপোর্ট করবে না, সবাই নিন্দা করবে। তো অর্জুন যে কথা বলেছে আমরা তো সবাই সাপোর্ট করবো, যে হ্যাঁ ঠিক কথা বলেছে অর্জুন, ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে রক্তমাখা সিংহাসন ভোগ করা উচিত নয়। আর ভগবান বললেন, উল্টো গালি দিলেন আর অর্জুনকে, তুমি ভুল কথা বলছো, তুমি ভুল পথে চলছো, তোমার ভাবনা, ভাবনা ভুল, তোমার চিন্তা ভুল, তুমি অনার্যের মতো আচরণ করছো, তুমি অসর্গম অর্থাৎ তুমি স্বর্গে যাওয়ার প্রতিবন্ধক, তুমি স্বর্গে যেতে পারবেও না। আর অকীর্তিকরম, তুমি যে কথা বলছো আর যা করছো তুমি, এ অকীর্তি, এটা কীর্তি নয়, কীর্তিজস্য সজীবতি, যার কীর্তি আছে সে অনাদিকাল ধরে সে সমাজে বেঁচে থাকবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ তার কীর্তি রেখে গেছে, তারা আজও মানুষের হৃদয়ে মনে প্রাণে তারা ঘুরে বেড়াচ্ছে, কি ঠিক না ভুল? প্রভুপাদ, জগদ্গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, হ্যাঁ, তারা আজও ভক্তের হৃদয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের তারা কোনোদিন মরে না। হ্যাঁ, তো কীর্তিজস্য সজীবতি। আর ভগবান অর্জুনকে বলছেন অকীর্তি করম অর্জুন, তুমি কীর্তি তো নয়, এ তুমি যা করছো এটা কি? অকীর্তি। আর এর জন্য লোকে তোমাকে নিন্দা করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। তাহলে সবাই মিলে আমরা অর্জুনকে ভোট দিলাম আর অর্জুনকে গালি দিলেন, মানে আমাদেরকে গালি খাওয়া হয়ে গৌর প্রেমানন্দ, কি ঠিক কি না? অর্জুন অন্যায় করেছে, ভগবান গালি দিয়েছে, আমরা সেই অন্যায়ের সাপোর্টার, গালিটা আমাদের দেয়নি কৃষ্ণ। তাহলে দেখছেন কি অবস্থা, কি পরিস্থিতি। এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার যে আমরা নিজেদেরকে বুদ্ধিমান বলছি আর কৃষ্ণ বলছে নাস্তি বুদ্ধি, বুদ্ধি নাই। কাদের বুদ্ধি নাই প্রশ্ন হচ্ছে, কাদের বুদ্ধি নাই? সকলের বুদ্ধি নাই না। কৃষ্ণ কি সুন্দর কথা বললেন, বলে কাদের বুদ্ধি নাই? বলে অযুক্তস্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গীতার একটা শ্লোক বুঝে ঘরে গেলে কাজ। কাদের বুদ্ধি নাই? শব্দটা বলুন তো, জোরে সবাই বলবেন, একসঙ্গে জোরে বলবেন, কাদের বুদ্ধি নাই? জোরে বলুন, অযুক্তস্য। এই শব্দটা বুঝি আমরা গীতা পড়ে বাড়িতে কিছু বুঝতে পারব। অযুক্ত মানে যে যুক্ত হয় নাই, যে যুক্ত নয়। অযুক্ত মানে কি? অযুক্তস্য মানে অযুক্তের, অর্থাৎ অযুক্তদের বুদ্ধি নাই, অযুক্তদের বুদ্ধি নাই। কোথায় যুক্ত হয়নি তারা? তাদের বুদ্ধি নাই বললেন ভগবান, ভগবানের সেবায়। একটা শ্লোকের মধ্যে কিরকম জাদু আছে দেখুন। তাহলে বুদ্ধি কাদের নাই? যারা ভগবানের সঙ্গে যুক্ত হয় নাই, নাস্তি বুদ্ধি অযুক্তস্য, তাদেরকে ভগবান কি বলেছে? বুদ্ধিহীন। আর যাদের বুদ্ধি নেই তাদেরকে কি বলা হয়? যাদের বুদ্ধি মার্ডার হয়ে গেছে তাদেরকে কি বলা হয়? পাগল। তাহলে সমাজের মানুষ আজ পাগলের মতো দৌড়াচ্ছে সংসার সংসার করে, অথচ ওই সংসার তাকে সোজা নরকে চালান দিচ্ছে।
সমাজের মানুষগুলো বোঝে না যে তাদের বুদ্ধি তাদেরকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা। প্রথম কথাটা মনে রাখবেন, প্রথম শ্লোকের প্রথম পয়ের ভগবান কি বললেন, অযুক্তদের বুদ্ধি নাই। এটা মনে রাখবেন সকলে, কি বললেন, অযুক্তদের, অযুক্তদের বুদ্ধি নাই, মানে যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেনি অর্থাৎ যুক্ত হয়নি, ভগবানের চরণের সঙ্গে যুক্ত হয়নি তাদের বুদ্ধি নাই। আর কি বলছেন, নচ অযুক্তস্য ভাবনা। এবার ভাবনা শব্দটা আগে বলেন, অযুক্ত যারা যুক্ত হয় নাই তাদের বুদ্ধি নাই বলেছে, পরের বলছে নচ অযুক্তস্য ভাবনা। এখন ভাবনা শব্দটা, তাহলে আমরা এখানে যারা যারা আমরা এসেছি কারা কারা ভাবনা করি না, ভাবি না কিছু, ভাবে না এমন ব্যক্তি জগতে কেউ আছে? হ্যাঁ, ভাবে না চিন্তা করে না এমন লোক জগতে কেউ আছে? ও কোনো না কোনো কিছু ভাবছে, কি কি খাবো, কি মাখবো, কি করবো, ছেলেদের কি করে মানুষ করবো, কিভাবে ব্যাংকে টাকা গুছাবো, কি করে ফিক্সড ডিপোজিট করবো, কত তারিখে আমার টাকাটা ম্যাচিওর হবে, ও সব কন্টিনিউ ভাবছে কিভাবে বাড়িটা করবো, তারপর পাঁচিলটা দেবো, তারপর দরজাটা করবো, তারপর মেয়েটাকে বিয়ে দেবো, তারপর জামাই আসবে, জামাই ওই ঘরে থাকবে, বড় ছেলে ওই ঘরে থাকবে, আর এটা মেজর ছেলের ঘর, আর এটা মেয়ে জামাই যখন আসবে তখন থাকবে, এটা কুকুরের ঘর, আর চিলেকোটায় গোবিন্দের ঘর, ও সব প্ল্যান করছে। কি প্ল্যান করছে না, চিন্তা করছে না, চিন্তা করছে? ভগবান বলছে ভাবনা, ভগবান বলছে ভাবনা, নচ অযুক্তস্য ভাবনা। অযুক্ত শব্দটা আবার, নচ নয়ও অযুক্তস্য, অযুক্তের ভাবনা, অযুক্ত ব্যক্তিদের ভাবনা নেই, মানে তার মানে ভাবে না তারা কেউ। কোন ভাবনা, কোন ভাবনা তাদের নাই? কৃষ্ণ ভাবনা অমৃত নাই তাদের কাছে। কি ভাবনা নাই? কৃষ্ণ ভাবনা অমৃত নাই, কৃষ্ণ ভাবনাটাই হচ্ছে অমৃত, আর সংসার ভাবনা হচ্ছে বিষ। সংসার ভাবনাটা থেকে কি হয়? বিষ উত্থিত হয়, আর কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা করলে অমৃত উত্থিত হয়। কি ঠিক না ভুল? তাহলে এখানে ভগবান একটা শ্লোকের মধ্যে কি বললেন, যারা ভগবত চেতনায় উদ্বুদ্ধ হলো না, ভগবানের সঙ্গে যুক্ত হলো না, তাদের বুদ্ধি নাই, অর্থাৎ তাদের বুদ্ধি মরে গেছে, তারা পাগল, তারা শুধু খাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। নচ অযুক্তস্য ভাবনা, সেই অযুক্ত ব্যক্তিদের কৃষ্ণ ভাবনামৃত রূপ সম্পদ তাদের কাছে নেই। এই দুটো কথা বলেও ভগবান থামছেন না। নচ অভাবয়ত শান্তি, শান্তি শান্তি করে সারা জগৎ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, তুমি শান্তি শান্তি করে সারা জগৎ ঘুরে বেড়াও, তুমি দু চারটে দশটা ঘোরো, সারা জগতে কত শান্তি ঘুরে বেড়াচ্ছে কি? আর আমরা সবাই আশীর্বাদ করছি ওম শান্তি। সারা জীবন যদি তুমি এরকম শান্তি শান্তি করে ঘুরে বেড়াও, শান্তির সঙ্গে দেখা হবে কি? ভগবান বলছে নচ অভাবয়ত শান্তি। আর যারা ভাবনা জানে না তাদের কাছে শান্তি নাই। চ্যানেল ভগবান কৃষ্ণের প্রত্যেকটা কথার মধ্যে কি জাদু, নামটো করে ভক্ত সঙ্গ করে কি হবে? এই কথাটা শুধু শুনে আর চুপচাপ কারোর সঙ্গে বকম বকম না করে মনন করা, যা শুনছি কৃষ্ণ আজকে শেখাচ্ছেন। আজকে কথাটা কে শেখাচ্ছেন আমাদেরকে? ভগবান কৃষ্ণ শেখাচ্ছেন। কি বললেন, অযুক্ত ব্যক্তিদের বুদ্ধি নাই, অযুক্ত ব্যক্তিদের ভাবনা নাই, আর সেই অযুক্ত ব্যক্তিদের ভাবনা নাই বলে তাদের কাছে শান্তি নাই। নচ অভাবয়ত শান্তি, ভাবনা করে না মানে অভাব, যেখানে ভাবনা নাই সেখানে অভাবয়ত, ভাবনা নাই, কোন ভাবনা নাই? কৃষ্ণ ভাবনা নাই। কৃষ্ণের ভক্তগণ শুধু কৃষ্ণের ভাবনা করে, আর জগতের লোক স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি ফ্রিজ আলমারি টিভির ভাবনা করে। কি ঠিক না ভুল? হ্যাঁ, ওই ভাবনাগুলো থেকে বিষ উত্থিত হয়,
আর কৃষ্ণ ভাবনা তো কৃষ্ণের নাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার কথা, তার পরিকর, তার ধাম, তার সমস্ত কিছু পরিকরাদি, তার তদীয় বস্তুর যত চিন্তা করছে প্রতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার মুহুর মুহুছে ধ্বনি হয়ে যাচ্ছে। কি ধ্বনি ধ্বনি হচ্ছে? পরমার্থ ধ্বনি। কি ধ্বনি ধ্বনি হচ্ছে? পরমার্থ ধ্বনি ধ্বনি। পরমার্থটা দেখা যায় না, যায় না পরমার্থ দেখা যায় না, তার মানে নাই পরমার্থ দেখা যায় না, মানে তার মানে নাই কি? তাই কি বলেন আপনারা? ওই দেখুন মাস সময় ধরে ফেলেছে, তাহলে বাতাস দেখা যায় না মানে বাতাস নাই। এখান থেকে আপনি আমেরিকা দেখতে পাচ্ছেন না মানে আমেরিকা নাই। এখান থেকে বসে বসে আপনি দিল্লি দেখতে পাচ্ছেন না মানে দিল্লি নাই। আপনি আপনার মনকে দেখতে পাচ্ছেন না মানে মন নাই। আপনি আপনার বুদ্ধিকে দেখতে পাচ্ছেন না মানে বুদ্ধি নাই। আপনি আপনার অহংকারকে দেখতে পাচ্ছেন না মানে অহংকার নাই, নাকি? তাই তো। আর পরমার্থকে দেখা যাচ্ছে না মানে পরমার্থ নাই। আর গোবিন্দকে দেখতে পাচ্ছে না মানে গোবিন্দ নাই। কি মরেছে? এইরকম ভাবনা যাদের হবে, কাদের ভাবনা হবে? ওই যে কাদের ভাবনা হবে, কৃষ্ণ প্রথমেই বললেন নাস্তি বুদ্ধি অযুক্তস্য। এইরকম চিন্তা ভাবনা, এইরকম ভাবনাটা কাদের মাথায় প্রবেশ করবে? নাস্তি বুদ্ধি অযুক্তস্য। এ যারা সব কৃষ্ণ কথা শুনতে এসেছে, যারা লরি ভক্তি হয়ে এসেছে, যারা শ্রবণ করতে এসেছে, এরা সব যুক্ত। কেন যুক্ত হয়েছে? ওরা ভগবানকে বিশ্বাস করে, ভগবান আছেন, ভগবান আমার রক্ষণাবেক্ষণ করছেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। কৃষ্ণ আমাকে হোল টাইম আমার দিকে নজর রেখেছেন। আমি যে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছি, সে গুরুদেব হোল টাইম আমার দিকে নজর রেখেছে। আপনারা কি মনে করেন গুরুদেব মঠে বসে আছে, আমি বাড়িতে যত দুষ্টামি করি না কেন সে দেখতে পায় না? ভুল। যদি এ কথা কেউ ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। তখনই গুরুতে মনুষ্য বুদ্ধি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নাম অপরাধে পড়ে যাবে। ভালো করে ভাবুন, হরিনাম করবেন আগে ভাবুন। বাড়িতে এইরকম চেতনা থাকবে, গুরুদেব সাক্ষাৎ বসে রয়েছেন ঘরের মধ্যে, গুরুদেব আমার হোল টাইম চলাফেরা গুলো দেখছে। গুরুদেব যেমন সিসি ক্যামেরা ফিট করা থাকলে সে ঘরের মধ্যে যেখানে চলবে বলবে যা কিছু হাত দেবে সবগুলো ধরা পড়বে না? পড়বে না। হ্যাঁ, আজকে সকালবেলা যখন আমি মঠ থেকে বেরোচ্ছি, তখন সন্ন্যাসী মহারাজ একজন আমাদের মধুসূদন মহারাজকে জিজ্ঞাসা করছে, উমুক লোকটা প্রত্যেকদিন সকালবেলা মন্দির পরিক্রমা করতে আসতো, সে আর আসে না কেন? তখন মধুসূদন মহারাজ বলছে, এই কিছুদিন আগে পুজোর ব্যাপার নিয়ে একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ, ওকে জুলুম করে চাঁদা আদায় করেছিল, সেই রাগে পড়ে এই কয়েকদিন আগে ও মঠের মধ্যে আসছিল। তো ওই রাস্তাতে একটা বাইক ছিল, তো সেই বাইকটা তখন ওই অন্ধকারে রাতে ও রাগের চোটে সেই বাইকগুলো মুজলে মুজলে অন্ধকারে ভেঙেছে। হ্যাঁ, ও জানে যে এত রাতে আর কেউ দেখতে পাবে না, কিন্তু ভাগ্যচক্রের উপরে সিসি ক্যামেরা ফিট করা ছিল। হ্যাঁ, পরবর্তীকালে ধরপাকড় করতে করতে সিসি ক্যামেরাতে সেইটা গৌরী মঠের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এখন সেইটা দিয়ে তাকে 1,00,000 টাকা ফাইন করেছে। 1,00,000 টাকা ফাইন করলে সে 70,000 টাকা দিয়ে কোন রকমে হাতে পায়ে ধরে মুক্ত হয়েছে। তাহলে আজকে দেখুন তার সে অপকর্মটা, ওর অপকর্মটা করেছে কেন? ওর অপকর্মটা পূর্বের রাগ। পূর্বের কি রাগ? জুলুমবাজি করে আমার চাঁদা নিয়েছে, এদের এই বাইকটা আমি ভেঙে দেবো, ওর টাকার শোধ মিটে দেবো। কিন্তু তার কড়া কপাল, ওই সিসি ক্যামেরাই তার কাল হয়ে গেল। তা আমাদের গুরুদেব সর্বদাই আমাদের উপর সিসি ক্যামেরা ফেলে দেখেছে, আর আমার হৃদয়কে বসে আছে পরমাত্মা, তিনি আমাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। আবার আমার ইন্ডিকেশন দেবার জন্য পরমাত্মা রূপে তিনি বিবেক রূপে আমাদেরকে সবসময় ভালো মন্দ সিগনাল দিচ্ছে, দিচ্ছে না? তাহলে ভগবানও লক্ষ্য রেখেছে, সাক্ষাৎ গুরুদেবও লক্ষ্য রেখেছে। তাহলে এরা দুজনেই অন্তর্যামী। দুজনে কি? অন্তর্যামী। এখন অন্তর্যামী গুরুদেব যিনি মনুষ্য নন, হ্যাঁ, গুরুদেব মনুষ্য বুদ্ধি ক নম্বর নাম অপরাধ? 3 নম্বর নাম অপরাধ। তো যখনই বললাম যে গুরুদেব এখানে নাই, গুরুদেব কিছু দেখতে পাচ্ছে না, তখন গুরুদেবের কি বুদ্ধি হয়ে গেল? মনুষ্য বুদ্ধি হয়ে গেল। দেখছেন একটু বোঝার ভুলে কিরকম আমরা ফাঁদে পড়ে যাচ্ছি। তাহলে গুরুদেব হোল টাইম আছেন, গুরুদেব সব দেখতে পাচ্ছেন, গুরুদেব গোলকের জন, গুরুদেব অন্তর্যামী, গুরুদেব মনুষ্য নন, গুরুদেব গোলক থেকে সাক্ষাৎ এসেছেন অপ্রাকৃত বস্তু, এ ধারণা থাকলো মানে তুমি নাম অপরাধের মধ্যে আর গেলেই না। আর এ ধারণা যদি মাথায় না থাকে, তাহলে যত তুমি মালা টেনে টেনে কালা করে দাও না কেন, গুরুতে মনুষ্য বুদ্ধি থাকার অপরাধে তোমার নাম আর স্ফুরবে না, তোমার সব গেল। তখনই হরিনাম স্ফূর্তি হবে। কখন?
শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালয় আমার কৃষ্ণ নাম রসনে স্ফুরি পুরালয় আমার শ্রীকৃষ্ণ নাম রসনে স্ফুরি রসনে স্ফুরি রসনা মানে কি জিহ্বা শ্রীকৃষ্ণ নাম আমরা করে যাচ্ছি কিন্তু স্ফূর্তি হচ্ছে না নাম আমরা নাম করি না সকলে হরি নামের মালা টানছি কিনা কিন্তু নামে স্ফূর্তি হচ্ছে না নামে যদি স্ফূর্তি হতো তোমার অবস্থা কাইল হয়ে বলে কি হতো বলে তুমি কোথায় থাকতে তোমার টাইম জ্ঞান থাকবে না তোমার দিন রাতের জ্ঞান থাকবে না তোমার পরনে বসন আছে কিনা তুমি জানতে পারবে না তোমার খিদা লেগেছে কি ঘুম লেগেছে কি শীত লেগেছে কি গরম লেগেছে তুমি জানতেও পারবে না কি হবে প্রেমের বিকার গুলো তখন ধীরে ধীরে ধরা পড়বে তাহলে নাম স্ফূর্তি হলে কি হবে প্রেম আসবে প্রেম আসলে কি হবে প্রেমের বিকার আসবে আর বিকার আসা মানেই তুমি কোথায় আছো তুমি জ্ঞান হারা হয়ে যাবে অর্থাৎ সেইটাকে বলা হয় বাহ্যিক জ্ঞান শূন্যতা এটাকে কি বলা হয় বাহ্যিক জ্ঞান শূন্যতা তাহলে নাম হচ্ছে কিন্তু নামের স্ফূর্তি হচ্ছে না নাম হচ্ছে কিন্তু নামের স্ফূর্তি হচ্ছে না কোথা থেকে আসলাম তিন নম্বর নাম অপরাধ আছে বলে হরিনাম নাম করে যাওয়ার পরেও স্ফূর্তি হচ্ছে না কারণ গুরুদেবের মনুষ্য বুদ্ধি অটোমেটিক্যালি হয়ে আসছে গুরুদেব অসুস্থ গুরুদেব কথা বলে না গুরুদেবকে ধরে তুলতে হয় গুরুদেবের গাল ভেঙে যাচ্ছে গুরুদেব তো এরকম হচ্ছে কেন গুরুদেব অসুস্থ আমরা এরকম গুলো ভাবনা আসবে না আসবে না চোখের সামনে যখন আমরা দেখি চামড়ার চোখ তো মেটেরিয়ালস চোখ তখন এগুলো আমাদের ভাবনা গুলো এসে না আসে না তথাপি মনের সঙ্গে বলে দিতে হবে ওরে দুষ্ট মন ওরে দুষ্ট চোখ তুই তো মেটেরিয়ালস চোখ এই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর গুরুদেব অপ্রাকৃত বস্তু আর আমি দেখছি প্রাকৃত নয় অনেক মূর্খ বলে তোমরা ভগবান ভগবান করে দৌড়াচ্ছ তোমরা কি ভগবানকে দেখেছো তোমরা যে ভগবান ভগবান করে দৌড়াচ্ছ তোমরা কি ভগবান দেখেছো বলছে আমরা হোল টাইম ভগবান দেখি আমরা হোল টাইম ভগবান দেখি বলে কিরকম বলে এই যে আকাশে আজকের দিনের আলো দেখছো সূর্য ওই তো ভগবানের চোখ বলে রাতের আকাশে চন্দ্র বলে ভগবানের আর একটা চোখ বলে গাছপালা যত গাছপালা ভগবানের শরীরের লম বলে নদ নদী বলে ভগবানের অঙ্গের শিরা হ্যাঁ তাহলে আকাশ এই সমস্ত ব্রহ্মাণ্ডটা কি ভগবানের একটা শরীর আর সমস্ত ব্রহ্মাণ্ডটা কি ভালো করে বলুন ভগবানের একটা শরীর এই এই শরীরের নাম কি জানো বিরাট শরীর কোথা থেকে শিখলে সাধু বাবা গীতা থেকে শিখেছে তাহলে এই শরীরের নামটা কি ভগবানের এই ব্রহ্মাণ্ড রূপে ভগবানের একটা শরীর এই ব্রহ্মাণ্ডটা ভগবানের কি শরীর এই শরীরটাকে ভগবানের কি শরীর বলা হয় বিরাট শরীর বা উপাধিক শরীর ভালো করে মনে রাখবে ভাষাগুলো ভগবানের এই শরীরটাকে কি বলা হয় উপাধিক শরীর এই উপাধিক শরীর যদি এটা ভগবানের শরীর হয় আমরা কার কোলে বসে আছি দেখছেন শুধু খন্তি নাড়ার আমান্য করার মাছের ঝোল খাওয়া নয় কেশ সব ধরা পড়ে যাবে গীতা ভাগবত খুললেই হ্যাঁ গীতা ভাগবত খুললেই সব ধরা পড়ে যাবে পায়ের তলায় মাটি নেই কোথায় তুমি বুদ্ধিমান যার পায়ের তলায় মাটি নেই তার এখানে পরিষ্কার হয়ে গেল আমরা কার কোলে বসে আছি ভগবানের কোলে বসে আছি তাহলে যে ভগবানের কোলে বসে আছি সেই ভগবানকে চিনি না সেই ভগবানকে জানি না সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করি না বলে জানাবে কে যতদিন না পর্যন্ত সেই রকম ব্যক্তির সম্মুখীন তুমি হতে পারবে ততদিন পর্যন্ত তুমি এই গুপ্ত কথা কোনোদিন জানতে পারবে না ওই রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে হবে গোলকের যাবার রাস্তা গোপন রাস্তার সন্ধান তুমি কোনোদিন পাবে না এটাই কোনোদিন ঘুরে পা খুঁজে পাবে না তোমার জীবনের রাস্তা সঠিক ঠিকানা তাহলে আমরা ভগবানের কোলে রয়েছি ভগবানের এটা উপাধিক শরীর আর আমাদের এই যে বডিটা এটা কোন শরীর জড় শরীর ভগবানের এটা কোন শরীর ভগবানের এটা চিন্ময় শরীর নয় এটা উপাধি যুক্ত এটা মায়িক শরীর ভগবানের একটা উপাধিক শরীর অর্থাৎ মায়িক শরীর তাহলে এখানে ভগবান ভগবানের এটা মায়িক শরীর উপাধিক শরীর কিন্তু এর আত্মা কোথায় এটা ভগবানের একটা শরীর আমাদের পঞ্চভূতের একটা শরীর এর ভিতরে যদি আত্মা বের করে নেওয়া যায় এর ভিতর থেকে আত্মাটা বের করে নিলে পরমাত্মাটা বের করে নিলে শরীরে কি হাল হবে সব মরা
তাহলে আমাদের শরীর আছে, শরীরের মধ্যে ব্যাটারি লাগিয়ে রেখে মাইক শরীরটাকে চাঙ্গা রেখে ভ্রমণ করাচ্ছেন। ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুড়ানি মায়া, কিসের তৈরি তৈরি যন্ত্র? মায়া, মায়া, মায়া মানে কি? মায়ার দ্বারা, মায়ার দ্বারা তৈরি যন্ত্রে চড়িয়ে আমাদের সংসারে ভ্রমণ করাচ্ছেন, হাঁটাচ্ছেন, খাওয়াচ্ছেন, মাখাচ্ছেন, পড়াচ্ছেন, ভাবাচ্ছেন, কর্ম করাচ্ছেন, বাড়ি গাড়ি বানাচ্ছেন, সবকিছু আমাদের দ্বারা, গাড়ি চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, সব চলমান দেখাচ্ছে, কিন্তু আত্মাগুলো যেই বের করে নেবে সঙ্গে সঙ্গে গৌর প্রেমানন্দে হরিব। তাহলে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রাদুরানি মায়া, মায়ার তৈরি যন্ত্রে চড়িয়ে ভ্রমণ করাচ্ছেন। ভগবান কত দয়ালু, বলছে ভগবান এই শরীরটা হঠাৎ ধরতে গেলেন কেন? কি সুন্দর সুন্দর কথা, ভগবানের এই মাইক শরীরটা ধরবার কি দরকার ছিল? তিনি তো দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সর্বদা সচ্চিদানন্দ বিগ্রহ, তার এই মাইক রূপ ধারণ করার কারণ কি? তার মাইক রূপ ধারণ করার কারণ হলো তার আর এক নাম বাঞ্ছা কল্পতরু, এই তার দোষ। এটা ভগবানের দোষ? কি দোষ? ভগবানের কোনো দোষ আছে? হ্যাঁ, কিন্তু তার বাঞ্ছা কল্পতরু দোষ তাকে এই কায়দায় ফেলেছে। বাঞ্ছা কল্পতরু মানে কি? যা চাইবে তার কাছে পাওয়া যায়, যে বাঞ্ছা পূরণ করতে জানে তার নাম বাঞ্ছা কল্পতরু। এখন এই বাঞ্ছা করার দুই রকম শ্রেণীর মানুষ জগতে রয়েছে, এক ভক্ত আর এক ভগবানকে যারা ভালোবাসে না তারা। যারা ভগবানকে ভালোবাসে তারা এক শ্রেণী, ভগবানকে ভালোবাসে না এক শ্রেণী, আছে না নেই? এই দুই শ্রেণীর মানুষ যারা ভগবানকে ভালোবাসে তারা বলছে গোবিন্দ তুমি তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণে যেন আমার নিত্যকাল ভক্তি থাকে, অহিতুকি ভক্তি হয়। আর সমাজের লোকগুলো চাচ্ছে কি? আমার টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বউ দাও, স্ত্রী দাও, পুত্র দাও, সন্তান দাও, আদি দাও, সমস্ত যা কিছু, ছেলে মেয়ের চাকরি দাও, শরীর ভালো করে দাও, উমুক দাও, তুমুক দাও, কন্টিনিউ তারা বলছে। যারা চাইছে এরা তো ভগবানের সন্তান, যারা চাইছে এরা ভগবানের সন্তান নয়? আর ভগবানের কাছে যারা ভক্তি চাইছে তারা কি ভগবানের সন্তান নয়? তাহলে বাবার কাছে সব সন্তানই তো সন্তান। হ্যাঁ, তো বাবা দিতে চায় না, প্রথমে দিতে চায় না, কিন্তু যখন নাছোড় বান্দা হয় তখন অনর্থগ্রস্ত হলেও দিয়ে দেয়। চোরও ভগবানের কাছে বলছে হে ভগবান আজকে যদি ঠিক মতো চুরিটা করতে পারি, হে ভগবান আজকে যদি ঠিক মতো দান মারতে পারি, আজকে যদি মানে কাজটা সাকসেসফুল হয়, সে ভগবানকে ডাকছে, ডাকছে না ডাকছে না, তাহলে সেও ভগবানের কাছে চুরি করবার জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করছে। কি ভগবান তো বাঞ্ছা কল্প তো তার ভিতরে আছে না নি? ভগবান পরমাত্মা রূপে তার হৃদয় বলছে, ভগবান পরমাত্মা রূপে তার হৃদয় বলছে এই সাবধান যাস না বিপদ হবে। তার বিবেক বলছে না, বলছে যে চুরি করতে যাচ্ছে তার বিবেকটাকে বাধা দিচ্ছে না দিচ্ছে না? ওই যে বিবেক বাধা দিচ্ছে ওই হলো পরমাত্মা। সেই পরমাত্মার নাম কি? সেই পরমাত্মার নাম কি? এত দেরি হলো কেন? তাও দুজনের কাছ থেকে উত্তর কেন? এতদিন তার কি হলো? বার 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 প্রায় নাম অর্থ কি বৈদ্যনাথ প্রভু, কি ব্যাপার? চম্মুকের মতো উত্তর কেন আসলো না? এ কথাটা কি একবার বলা হয়েছে ললিতাদি? কেন বললেন না? এখন আমাদের হৃদয়ে আমি বার বার বলে দিয়েছি যে আমাদের হৃদয়ে যে পরমাত্মা বসে রয়েছে, আমার হৃদয়ে আমার সিংহাসনে যিনি বসে রয়েছেন তার নাম না জানা কত বড় অপরাধ বলুন তো। এ কথা বারবার কি বলা হয়নি? আর কোনো দিন যেন এ প্রশ্ন যদি এসে যায় এক সেকেন্ড উত্তর ঝড়ের মতো উত্তর দিতে হবে। তাহলে আমাদের হৃদয়ে যে পরমাত্মা বসে রয়েছেন সব সময় আমাকে ইন্ডিকেটিং করছেন, সব সময় আমাকে সাবধান করছে, ভালো কাজে আগিয়ে দিচ্ছে, খারাপ কাজে বাধা দিচ্ছে, ভালো কাজে আগিয়ে দিচ্ছে, খারাপ কাজে বাধা দিচ্ছে, সব সময় বিবেক এরকম করছে না করছে না বলুন, সেটা কে? সেটা ওই পরমাত্মা, তিনি সর্বদাই আমাদেরকে সাবধান করছেন। তাহলে এদিকে তিনি মাইক শরীর ধারণ করে তিনি আমাদেরকে বাঞ্ছা কল্পতরু হওয়ার কারণে মাইক ভোগ করাচ্ছেন, আবার তিনি নিজে অবতার রূপে, নাম রূপে, ধাম রূপে, বিগ্রহ রূপে, গ্রন্থ রূপে, সমস্ত রূপ ধারণ করে এখানে নেমে এসে আমাদেরকে আবার চর্চা করিয়ে, কেউ তাস খেলছে, কেউ পাশা খেলছে, কেউ জুয়া খেলছে, কেউ মদ খাচ্ছে, কেউ উট করছে, কেউ সংসারে মত্ত হয়ে রয়েছে, নানান কাজে ব্যস্ত হয়ে রয়েছে, আবার তাদেরকে শাস্তি করার জন্য, তাদেরকে শোধন করবার জন্য সাধুদেরকে ডেকে নিয়েছে, আবার ভগবান নিজে সাধু হয়ে গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়ে তিনি স্বয়ং জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভগবান একদিকে যেমন
দিচ্ছেন, আবার তাদেরকে শোধন করবার চেষ্টা করছেন। এই জন্য শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ বলছেন চৈতন্য চরিতামৃতে সম্ভবত হবে, বলছে কৃষ্ণ বলে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ। দেখুন ভগবানের ভগবানের হৃদয়টা দেখুন, ভগবানের হৃদয়টা দেখুন। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, তার বাবা বলছে ওই মেয়ের সঙ্গে আমি তোমাকে বিবাহ দেব না, মেয়ের মা বলছে আমি ওই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেব না। এবার দুটো বাবা মা দুই পরিবার থেকে বাধা দিচ্ছে, আর ছেলে মেয়েরা তারা কোথায় রয়েছে? ওকে যদি না পাই বিষ খাবো, ও বলছে ওকে যদি না পাই বিষ খাও। এরকম ঘটনা বাস্তব ঘটনা সংসারে আছে না নেই? এখন দুই বাবা মা অনেক প্রথমে খুব চড়া ছিল, পরে সুর নরম হয়ে আস্তে আস্তে ডাউন হয়ে আসছে, কি মরবে কেন, যায় যাকে যা পারে করুক গিয়ে, আমি ওর বাঁচতে তুলবো না, যা পারে। তাহলে অনিচ্ছা সত্ত্বে মেনে নেওয়া, কি ঠিক না ভুল? এটা কিভাবে মেনে নেওয়া হলো? অনিচ্ছা সত্ত্বে ভগবানের কাছে যখন আমরা মায়ার ভোগের বিষয় চাই, ভগবান দিতে চান না, যখন নাছোড় বান্দা হয়ে যায় ওটা নেওয়ার জন্য, তখন ভগবান দেন, তার আগে নয়। কি বোঝা গেল না গেল না? সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ বলে আমা ভজে, সংসারের মানুষের নয়, যারা হরিভজন করছে তারাও চাচ্ছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ। ভগবান কি বলে গালি দিলেন? কৃষ্ণ ভজন করেও, হ্যাঁ কৃষ্ণ ভজন করেও তার নিজের সুখের জন্য তবু কৃষ্ণের কাছে চাইছে, ঠাকুর ঘরে গিয়ে আদিতির মাঝখানে ফেট ঠুকে দিচ্ছে। ঠিক কিনা? অনেক সময় এক এক রাজসিক ভক্ত তিন প্রকার আছে, তামসিক ভক্ত, তামসিক বৈষ্ণব, রাজসিক বৈষ্ণব, সাত্ত্বিক বৈষ্ণব। বৈষ্ণবদের মধ্যেও তিন আছে, পুণ্যবানদের মধ্যে তিন আছে, হ্যাঁ জ্ঞানীদের মধ্যে তিন আছে, কর্মীদের মধ্যেও তিন আছে, ভক্তদের মধ্যে তিন আছে, যেদিকে যাবেন সব তিন আছে। তিন থাকবে, তামসিক বৈষ্ণব দাঁত কড়মড় করতে করতে আরতি করছে, গোবিন্দ তুমি ওর ব্যবস্থা করে দিও, তুমি ওর ব্যবস্থা করে দিও, সাঁই সাঁই করে আরতি ঘোরাচ্ছে, হ্যাঁ কিন্তু সে ভক্ত নয়, সে তার আরতি ঘোরাচ্ছে, ভগবানের আরতি করছে, সেও তো ভোগ লাগাচ্ছে রে বাবা, সে তো যাই হরে হরিনাম করে তো হরিনাম তো করে যাচ্ছে। বলে এ ভক্ত, এ কি ভক্ত? তামসিক ভক্ত। রাজসিক ভক্তের, রাজসিক ভক্তের ভাবগুলো কিরকম? রাজসিক ভক্তের ভাব ভগবানের সেবা করবে, জমজিকাই করে ফুল টুল কিনবে, একদম পুরো ভালো করে সাজাবে, বোটা বাটা ফাটা সব সাজাবে, ঠাকুরের ঝিকা ঝিকা সিংহাসন কিনে দেবে, উ করবে তুমুক করবে, সব কিছু করবে। দেখো দেন কেরম হয়েছে, দেখো, হ্যাঁ আমার তো সব ঠাকুরের জন্য, আমার আর কি আছে, সব ঠাকুরের জন্য। হ্যাঁ লোকের বারবার দেখাবে, আর নিজে সবাই বলবে উফ তোমার মতন হয় না, উফ প্রভু তোমার মতন আর হয় না, আর এদিকে ফুলকো লুচির মতো ফুলে ফুলে উঠবে। হ্যাঁ ভক্ত নয়, এ ভক্ত নয় কি বলুন? ভগবানের জন্য করছে না করছে না? ভগবানের জন্য করছে, মানে ভক্ত বটে কিন্তু রাজসিক ভাবটা ভিতর থেকে নষ্ট হচ্ছে। হ্যাঁ আর কি সাত্ত্বিক ভক্ত, সব কিছু করেও হইলেও সর্বগুণে গুণী মহা সর্বগুণে গুণী মহা হইলে সর্বগুণে গুণী মহা কি বললেন মহাজন? হইলেও সর্বগুণে গুণী মহাশয়। বৈষ্ণবের অত গুণ আছে, অত গুণ আছে, কিন্তু তার একটাই মাত্র অলঙ্কার তার দৈন, সে শুধু নিচু হতেই জানে, সে কোনোদিন তার ভিতরে এক বিন্দু অহংকার নাই, সে নিজেকে সব থেকে নিকৃষ্ট বলে ভাববে, এ হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তের লক্ষণ। হ্যাঁ সাত্ত্বিক ভক্ত, তাহলে ভক্ত সবাই
কিন্তু এইরকম সমস্ত দিক থেকে যেদিকে আমরা যাই না কেন সবকিছুর বিচার এই গুণের মধ্যে দিয়েই বিচার করে। তাহলে আমরা কি কথা শুনছিলাম, প্রসঙ্গটা কি চলছিল আমাদের? হ্যাঁ, এখনই যে প্রসঙ্গটা চলছিল, তাহলে তিন রকমের ভক্তের কথা আজকের আমরা শুনলাম। এখন ভগবান শ্রীকৃষ্ণের আমাদের মূল কথা ছিল যে নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা নচ অববয়ত শান্তি। তাহলে শান্তি শান্তি করে সারা জগৎ ঘুরলেও ভগবানের কায়দায় যে শান্তি আনতে পারবে সেই শান্তি পাবে, নত কোটি জন্ম ঘুরলে শান্তির সঙ্গে কারোর দেখা হবে না। তাহলে সংসারে যারা এই সমাজে বাস করছে, একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলুক আমি শান্তিতে আছি, আমার অশান্তি নেই সংসারে, এমন ব্যক্তি আছে কেউ? ভগবান ঘোষণা করে দিয়েছে তুমি কোটি জন্মেও শান্তি পাবে না যদি তুমি অভাবয়ত হয়ে থাকো। অভাবয়ত হয়ে থাকো, অভাবয়ত মানে কি? কৃষ্ণ ভাবনা আমার সঙ্গে যুক্ত না থাকো, যুক্ত না থাকো কৃষ্ণ ভাবনার সঙ্গে, যদি তুমি যুক্ত না থাকো, যদি কৃষ্ণ ভাবনা না করো তুমি কোনোদিন শান্তি পেতে পারো না, কারণ শান্তি একমাত্র আমার চরণ কমলেই অবস্থান করে। হ্যাঁ, কেন? অশোক অভয় অমৃত আধা তোমার চরণ দয়, অশোক অভয় অমৃত আধা তোমার চরণ দয়, অশোক অশোক অভয় অমৃত আধার, অশোক অভয় অমৃত আধার কথাটার মানে কি? আস্তে আস্তে, অশোক অভয় অমৃত আধার, কীর্তনের মধ্যে আমরা শুনি না শুনি না, আধার মানে কি? আধার মানে পাত্র। কোন পাত্র? তোমার চরণ দয়, তোমার চরণ দয়রূপ পাত্রে এই তিনটা বস্তু লুকিয়ে রয়েছে। অশোক যেখানে শোক নাই, এই এই অমৃতটা ওখানে লুকিয়ে রয়েছে, এটা একটা ঐশ্বর্য। অশোক অভয় যে যে চরণে কোনো ভয় নাই সে ওই পাত্রেই রয়েছে, আর অমৃত যেখানে বিষের সঙ্গে কোনোদিন দেখা হবে না, শুধু অমৃতই অমৃত, এই তিনটা বস্তু ভগবানের ওই রাঙা চরণে লুকিয়ে রয়েছে। তাহলে এখানে যদি পৌঁছে যায় তাহলে শান্তি পেতে আর কারোর অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে এই জন্য বলছি নচ অভাবয়ত শান্তি, যদি তুমি ভাবনাহীন হও, অর্থাৎ কৃষ্ণ ভাবনাহীন যদি হয়ে পড়ে থাকো সংসারে, বিষয় ভাবনা করতে থাকো তাহলে বিষ উত্থিত হবে, আর কৃষ্ণ ভাবনা থাকলে অমৃত উত্থিত। হ্যাঁ, ঠিক কিনা? সমুদ্র মন্থনে কি উঠেছে? বিষও উঠেছে অমৃতও উঠেছে, সমুদ্র মন্থনে বিষও উঠেছে অমৃত উঠছে। তা সংসারী লোকগুলো তো সর্বদাই মন্থন করছে, সংসারকে মন্থন করছে, সংসারী লোকগুলো সংসারকে মন্থন করছে না? সংসারী লোকগুলো সংসারকে মন্থন করছে না? সংসার মন্থন করতে করতে কন্টিনিউ কি বিষ উঠছে না উঠছে না? না, অমৃত আছে, সংসারকে যত মন্থন করা যাবে তাতে বিষ উঠছে। যখন সমুদ্র মন্থন হয় তখন প্রথমে কি উঠেছিল, কি উঠেছিল বলুন? কন্টিনিউ কি উঠেছিল? বিষ উঠেছিল, সেই বিষ প্রথমে উঠেছিল। অমৃত কখন উঠেছিল? শেষের দিকে অমৃত উঠেছিল। এখন এই সংসার থেকে বিষও উদ্ভাবন করা যায়, এই সংসার থেকে অমৃত উত্তোলন করা যায়, কিন্তু কায়দা যদি না জানা যায় তাহলে কিন্তু শুধু বিষই উত্থিত হবে। সংসার থেকেও অমৃত তোলা যায় যদি সেটা নিত্যানন্দ প্রভুর কথা আমরা পালন করি। তাহলে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, সংসার দুই প্রকার, যদি তুমি মায়ার সংসার করো তাহলে উঠবে বিষ গরল উঠবে, আর যদি তুমি কৃষ্ণের সংসার করো তাহলে কি উঠবে? অমৃত উঠবে। তাহলে সংসার থেকে বিষও তোলা যায়, সংসার থেকে
অমৃত তোলা যায়, কিন্তু তার আগে কায়দা জানতে হবে, কি ঠিক কি না? সেই কায়দা কে শেখালেন? কৃষ্ণের সংসারে করো ছাড়িও না সংসার করলেই আমাদের কি উঠবে? অমৃত উঠে যাবে। ভগবান কৃষ্ণ বললেন, ন চ ভবায়ত শান্তি, তুমি কৃষ্ণ ভাবনা করবে না, ন চ ভবায়ত শান্তি, শান্তির সঙ্গে তোমার কোটি জন্মে দেখা হবে। কে ভগবান বলেছে না বলেনি? আমরা গীতা পড়ে ভিজিয়ে খেয়ে গুলে জল করে শরবত করে দিলেও মানে খুঁজে পাওয়া যাবে। আর ওই ডিউটি যারা করে গীতা পড়ে, প্রত্যেক দিন গীতা পড়ে, ওই পড়ে নেবে, হ্যাঁ ওইটা নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অবভয়ত শান্তি অশান্তস্য কুতো সুখম, পড়ে চলে গেল, পড়ে চলে গেল, কিন্তু অনুভব হলো না, বলে বেশিক্ষণ কাজে আসবে না ওটা। বলে কেন আসবে না? কৃষ্ণ বলেছেন, জানি আজে করে কর্ম সম্পূর্ণতা আজে করে সম্পূর্ণ না জানিয়া করে কর্ম সম্পূর্ণ না না জানিয়া করে প্রত্যেকদিন গীতা পড়ে মানে ঠিক মতো বোঝে না, তাহলে কি তার ফল হচ্ছে না? বলে হচ্ছে, ফল হচ্ছে, ফল ব্যর্থ হবে না। গীতা ধরেছে মানে, প্রণাম করেছে মানে কিছু পাবে। বীজ ধানটা যদি এই যে মাঠের উপরে ঘাস পড়ে আছে, এখানে যদি এক মুঠো ধান হাত থেকে কারো পড়ে যায়, তো ঠিক টাইমে যদি বর্ষার জল পাবে, ওই ধান কটা ফুড়ে বের হবে না হবে না বলো? অবশ্যই হবে। তাহলে ধান তার ক্রিয়া দেখাবে না দেখাবে না? বীজ তার ক্রিয়া দেখাবে কি দেখাবে না? সে যথা সময়ে দেখাবে, কিন্তু ওই বীজের দ্বারা কি আর জমিতে ধান হওয়া সম্ভব? ওই কটা ধান গাছের দ্বারা কি ফসল পাওয়া সম্ভব হবে? কি ফসল পাওয়া সম্ভব হবে না। তো এইরকম গীতা পড়ি, গীতার একটা ফল থাকবে, যখন অনুভবের সঙ্গে হবে তখন তার ফল গণনা করা যাবে না। আর বিনা অনুভবে শুধু পড়লো, ওই দিন কত পড়তে পড়তে ওর বিতৃষ্ণা লেগে যাবে, একদিন গীতা পড়ে যাচ্ছে কিছু বুঝতে পারি না, কি আছে বলতেন গীতার মধ্যে? কি আছে গীতার মধ্যে? কিছু বুঝতে পারবে না। কিন্তু যখন সাধু সঙ্গে বসে একটা করে শ্লোক একদিন একটু করে করে আস্বাদন করবে, দেখবেন। বলুন আজকের আমরা যে গীতার একটা শ্লোক শুনছি, এর ভিতর থেকে আমরা কিছু পাচ্ছি না পাচ্ছি না? পাচ্ছি না গীতার মধ্যে থেকে? দেখ ভগবানের কথা, নোচ অবহয়ত শান্তি, সারা জগৎ শান্তি শান্তি করে ঘুরলে কোথাও পাবে না। ভগবান একদম সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, নোচ অবহয়ত শান্তি, সবটা পারলে মুখস্থ করে নিন, নোচ অবহয়ত শান্তি, নোচ অবহয়ত শান্তি। যতদিন না তুমি আমার ভাবনায় যুক্ত হবে, কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে, ততদিন কোটি জনম গেলেও শান্তির সঙ্গে তোমার দেখা হবে। নোচ অবহয়ত শান্তি। এবার কি বলছে? যার শান্তি নেই মানে তার সে কি অশান্ত? যার শান্তি আছে সে শান্ত। হরিবল হরিবল, চার নম্বর পয়েন্ট বলেই শেষ করবো, এখানেই রাখবো। চার নম্বর পয়েন্ট কি হচ্ছে? যার শান্তি নেই, শান্তিতে যে নেই, সে ছটফট করছে। কথার মধ্যে ঢুকুন, সবাই কথার মধ্যে চলে আসুন। যে শান্তিতে নেই তার মনটা দাউ দাউ করে জ্বালা করছে, কি মনটা বড় খারাপ, নিশ্চয় ভেতর কিছু জ্বলছে, কি তাই না বলো? মনটা খারাপ কেন? ভিতরে কিছু জ্বলছে মানে শান্তিতে নেই। ভগবান বলছে অশান্তস্য কুত সুখম। চার নম্বর চাবুক কিরকম আছে কৃষ্ণ দেখো, সুখ আর শান্তি, সুখ শান্তি করছো? আগে গীতাতে কৃষ্ণের কাছে জেনে নাও কোথায় সুখ আর কোথায় শান্তি লুকিয়ে আছে। আলু কিনবে, ফল কিনবে, ফেরার লামড়ি কিনবে, হ্যাঁ পালং শাক কিনবে, তুমি পেঁয়াজ কিনবে, কোথায় কোন দোকানে আছে তোমাকে বলে দিতে হবে না, কি ঠিক না ভুল? তুমি বর্ষে কিনবে, কোন দোকান আছে তোমার বলে দিতে হবে না, ঠিক গিয়ে ধরবে, ঠিক না ভুল? তা তোমার তো সুখ ও শান্তি দরকার, সুখ আর শান্তি বামনঘাটার কোন বাজারে আছে তুমি এসো কিনে যাও,
কলকাতার কোন দোকানে আছে সাকার সুকার শান্তি কিনে নিয়ে এসে যাও, দরকার আছে কিন্তু কোথায় আছে জানে না, শেখার দরকার আছে না নেই? আছে, ভগবান গীতাতে শেখালেন, যাও আমি ঠিকানা বলে দিচ্ছি, আমি তোমাদের বাপ আর তোমরা আমার সন্তান, আমি সর্বদাই চাইব তোমাদের মঙ্গল হোক, তাই তোমাদের ঠিকানা বলে দিচ্ছি কোথায় সুখ আছে আর কোথায় শান্তি আছে, সেই দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি, তোমরা খুঁজে চলে যাও সেখানে। তো তিনি কি বলছেন, ন চ অভাবায়ত শান্তি, যেখানে কৃষ্ণ ভাবনা নেই সেখানে শান্তি নেই, আর অশান্তস্য কুত সুখম, যার শান্তি নেই সে অশান্ত, আর অশান্তস্য কুত সুখম, অশান্ত ব্যক্তির সুখটা বা কোথায়? তাই এই সংসারে কেউ শান্তিতেও নেই কেউ সুখে নেই, তার কারণ কৃষ্ণকে তারা জীবন থেকে পর করে দিয়েছে, হ্যাঁ পর করে দিয়েছে, তাকে দূরে সরিয়ে দিয়েছে, তাকে আর সংসারের কর্তা বলে মনে করে না, নিজেকে সংসারের কর্তা বলে মনে করছে। ভগবান বাড়ি দিলেন, ভগবান পুত্র দিলেন, ভগবান স্ত্রী দিলেন, ভগবান জমি জমা দিলেন, টাকা দিলেন, ব্যাংক ব্যালেন্স দিলেন, খাট গদি আলমারি টিভি ফ্রিজ আলমারি সাজিয়ে দিলেন, সব টিপটাপ করে দিলেন, আর তার কোনো চান্স নেই। এটা 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 কত বড় বেইমানি, কত বড় নেমখারামি এগুলো! তুমি তো উলঙ্গ হয়ে এসেছিলে, তুমি তো উলঙ্গ হয়ে পথ চলে যাবে, বলো তুমি কোথা থেকে নিয়েছো এগুলো? নিজের বিবেককে প্রশ্ন করা উচিত আমাদের প্রত্যেকের, সমাজের প্রত্যেকের মানুষ, যারা সমাজে আজকের গাড়ি বাড়ি হাঁকিয়ে টাটা বিড়লার মতো ভোগ করছে, তালার উপর তালা তুলে, তাদের প্রত্যেকে তারা জিজ্ঞাসা করুক, এসেছিল উলঙ্গ হয়ে, যাবে উলঙ্গ হয়ে, মাঝখানে যে সম্পত্তি গুলো নিয়েছে সবগুলো বলছে আমার, এরা চোর, এরা মিথ্যাবাদী, এরা নেমখারাম, এরা বেইমান। সেই একমাত্র সত্যবাদী কৃষ্ণ ভক্ত সবসময় বলে, গোবিন্দ সবকিছু তোমার, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে, আমি তো তোমার, তুমি তো কাজ অপর, বাবা ভালোবাসবে না, বাবার অমতে সর্বদাই দুষ্টামি নষ্টামি বদমাইশি করে বেড়ায়, সেই সন্তানকে ভালোবাসবে কোনটা? অনুগত। এখন সারা জগতের লোকগুলো বলছে আমার আমার আমার, আর কৃষ্ণ ভক্ত কি বলছে, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। এতক্ষণ সব শুনছি আমার 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 আমার, আর কৃষ্ণ ভক্তের ভাষা দেখুন, সর্বস্ব মানে এখন তুমি আমার কাছে যা রেখেছো এ টোটালটাই, টোটালটাই আমার কাছে তুমি যা রেখেছো, এগুলো রেখেছে কে আপনার কাছে? আর যা টাকা পয়সা স্ত্রী পুত্র ছেলে মেয়ে ঘর বাড়ি আছে ওগুলো আপনার কাছে কে রেখেছে? ভগবান কৃষ্ণ রেখেছেন। যদি আপনি ভাবেন আমার আমার বাপ রেখে গেছে, আমার ঠাকুরদা রেখে গেছে, চোদ্দ পুরুষ রেখে গেছে, তারা সব মিথ্যাবাদী, তাদের ঘাড় ধরে তারা সব আমার বলেছিল, তাদেরকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে ভগবান, যাইনি আমাকে দেবে না দেবে না, তাহলে বাস্তব সত্যটা কি, সম্পত্তির মালিক কে? ভগবান শ্রীকৃষ্ণ। হি ইজ দ্য সোল প্রোভাইডার অফ এভরিথিং, হি ইজ দ্য সোল প্রোভাইডার। আমরা দোকানে বোর্ডের নিচে লেখা থাকে দোকানের মালিক প্রোভাইডার, উমুক হালদার, তুমুক চ্যাটার্জি, উমুক ব্যানার্জি, সব লেখা থাকে প্রোভাইডার মানে মালিক। শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণ ইজ অনলি ওয়ান রিয়েল পার্সন, হি ইজ দ্য সোল প্রোভাইডার অফ এভরিথিং। সোল প্রোভাইডার মানে একমাত্র মালিক, সোল মানে একমাত্র, প্রোভাইডার মানে হি ইজ দ্য সোল প্রোভাইডার। এটা সোল, ওটা সোল, এস ও এল ই সোল, আর এস ও ইউএল সোল, ওটা হচ্ছে আত্মা, বানানের তফাৎ, এস ও এল ই, এখন যেটা সোল বলা হচ্ছে এস ও এল ই সোল, সোল প্রোভাইডার, সোল প্রোভাইডার অব এভরিথিং, বানানের তফাৎ, বুঝতে পেরেছ? তাহলে হি ইজ দ্য সোল প্রোভাইডার অব এভরিথিং, এখানে সোল মানে একমাত্র, প্রোভাইডার মানে মালিক, অব এভরিথিং সবকিছু, তাহলে সবকিছু মালিককে
কৃষ্ণ, তাহলে তোমার কাছে এখন যেটুকু সব মালিক যদি কৃষ্ণ হয়, তোমার কাছে যেটুকু আছে ওটুকু কার? কৃষ্ণের সম্পদ। কৃষ্ণ ভক্তরা মিথ্যা কথা বলছে না, সত্য কথা বলছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো হো মোরে। এখানে আমার শব্দ আছে, সত্য বলছে না কৃষ্ণ ভক্ত? সত্য বলছে না মিথ্যা বলছে? সত্যই বলছে। এই জন্য বলছে যেই জন কৃষ্ণ ভজে, যেই জন কৃষ্ণ ভজে, ও আগে থেকে স্যারেন্ডার হয়ে গেছে, 144 ধারা জারি হয়ে গেছে, আগে থেকে হাত তুলে দিয়েছে, গোবিন্দ আমি তোমার চরণে পড়ে গেছি, এবার যা করলে আর তুমি কেন? তুমি তোমার মেজারে কেতারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন, তুমি তোমার মেজারে কেতারে তব ইচ্ছা বসতি ভুবন, তুমি তোমারিবে যারে কেতারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন, তুমি তোমারিবে যারে কেতারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, ব্রহ্মাদি দেবগণ দেখছেন 33 কোটি দেবতা সব ভগবান কৃষ্ণের দাস, ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণন, ব্রহ্মাদি দেবগণ করে তব আজ্ঞার পালন, করে তব আজ্ঞার পালন, তুমি তোমার তারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন, তোমারি তারে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন। তাহলে তুমি তো মারিবে যারে কেতারে রাখিতে পারে, তব ইচ্ছা বস, তব ইচ্ছা বস ত্রিভুবন। ত্রিভুবন কার আজ্ঞায় চলে? ব্রহ্মাদি দেবগণ কার দাস? ভগবান কৃষ্ণের দাস। কি করে? আজ্ঞা পালন, আজ্ঞা পালন করে। কি করে? আজ্ঞা পালন করে। তব দাস অগণন করে তব আজ্ঞার পালন, কার আদেশ পালন করে? তাহলে ব্রহ্মাদি দেবতাগণ যার ভয়ে ভীত আজ্ঞা পালন করতে ভাঙুর পায় না, তুমি কোন চাঁদা মাছ ধেনে মাছ সংসারের পুঁটি মাছ জীব, তোমার এত বাহাদুরি কিসে? তুমি কটাকার মালিক, তোমার কত বড় বাড়ি, তোমার কত বড় গাড়ি, তুমি কতটা লেখাপড়া শিখেছ, তুমি কি ব্রহ্মার থেকে বেশি বড় লেখাপড়া শিখেছ, কি তুমি ইন্দ্রের থেকে কি আরো বড় ধনী, তুমি কি চন্দ্র সূর্যের থেকে বেশি পাওয়ারফুল? আরে তারা যখন দাসত্ব করতে ভাঙর পায় না, কৃষ্ণের দাসত্ব করতে ভাঙর পায় না, তোমার এত বাহাদুরি কিসের? এই জন্য প্রবাদে বলে হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল, ই ঠিক না ভুল? সেই জন্য এই সংসারে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে আমার পায়ের তলায় মাটি নেই, যে কোনো মুহূর্তে আমার ডাক এসে যাবে। তাহলে একমাত্র আজকের যে শ্লোকটা থেকে আমরা কিছু কথা আস্বাদন করলাম, ভগবানের যে অমূল্যমান অমূল্য শিক্ষা ভগবান কৃষ্ণ আমাদেরকে শেখালেন, যে তাদের বুদ্ধি নাই, যারা ভগবানের সঙ্গে যুক্ত নয় তাদের বুদ্ধি নাই, আর যাদের বুদ্ধি নাই তাদের ভাবনা নাই, আর যাদের ভাবনা নাই তাদের শান্তি নাই, আর যাদের শান্তি নাই তাদের সুখ নাই। গৌর, এখানে আমার হরি কথা বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরু কষ্ট কৃপা সিন্ধু বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখন মধুবাবু ব্যাগটা নিয়ে এসো।
না আমার আরো সব বক্তারা রয়েছে, তারা হরি কথা বলবে, আমাকে এখন বাগবাজার মঠে ফিরতে হবে এক্ষুনি, আবার গিয়ে স্টেজ ধরতে হবে, আবার ফের প্রোগ্রাম আছে। হরে কৃষ্ণ। সেই জন্য আমি একটু আগে পাঠ করে নিলাম। এখন আমাদের সভাপতি রয়েছে রসিকানন্দ দাস প্রভুজি, আমাদের বিশ্বম্ভর দাস অধিকারী প্রভুজি এবং অন্যান্য ভক্তগণ তারা রয়েছেন, তারা সভাটা চালাবেন। এখন একটা ছোট কীর্তন হবে, মধুবাবু আসা নাগাদ একটু ছোট্ট একটা কীর্তন। হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ হরে, গোপী বল্লভ সুরে, কৃষ্ণ গোবিন্দ হরে, গোপী বল্লভ সুরে, কৃষ্ণ গোবিন্দ হরে। শ্রীনিবাস দামোদর শ্রীরাম মুরারে, শ্রীনিবাস কৃষ্ণ।